কোনো নির্দেশেই কাজ হচ্ছে না। বাড়তি দামেই কিনতে হচ্ছে ডিম, আলু ও পেঁয়াজ। সরকারের বেঁধে দেয়া দামে পাওয়া যাচ্ছে না এই তিনটি পণ্য। লাগামহীন দরে নাভিশ্বাস ভোক্তা সাধারণের। বছর দুই আগেও রাজধানীর বাজারে ফার্মের মুরগির ডিমের হালে ছিল 35 থেকে 36 টাকা। সেই ডিম জায়গা ভেদে 60 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কদিন আগেও। 20 টাকার আলু 50 এবং 30 থেকে 35 টাকার পেঁয়াজের দাম সেঞ্চুরি করে। এই তিন পণ্যের দামের লাগাম টানতে দু সপ্তাহ আগে মূল্য ঠিক করে দেয় সরকার। ভোক্তা পর্যায়ে ডিমের দাম ধরা হয় প্রতি পিস 12 টাকা, আলু প্রতি কেজি 35-36 টাকা আর পেঁয়াজের কেজি নির্ধারণ করা হয়েছিল 64 থেকে 65 টাকা। ক্রেতারা বলছেন এতদিন পরেও নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে পারেনি সরকার। আলু পেঁয়াজ কোনোটাই সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এবং এগুলার দাম উচ্চ মূল্য, পাবলিকের পক্ষে কিনা সংসার চালানো কঠিন। আপনার সামনেই তো দেখেন 90 টাকা সরকার কত বেঁধে দিছে পেঁয়াজের দাম, 65 টাকা, তো সেখানে চাচ্ছে 90 টাকা। আপনি জিজ্ঞেস করেন, ভেরিফাই করেন, 150 টাকা ডজন লালটা আর সাদাটা হচ্ছে 140 টাকা ডজন। আপনি কোনটা কিনেন কত করে? লালটা কিনে হচ্ছে 150 টাকা ডজন। পিস কত করে? 12.5 টাকার উপরে পড়ে আর কি। আগে তো 60 টাকা ছিল আপনার পেঁয়াজ, এখন তো 80 টাকা। এই আলুটা তো ফি ওই 50-এর নিচে নামে নাই। সব জিনিসগুলোই দাম বেড়ে গেছে। মনিটরিং সরকার কত একদিন হয়তো মনিটরিং করে যায়, তারপর দেন আবার সবখানি সব হয়। ওনারা একা দিলে তো হবে না, সব খেলে সবাইকে মানতে হবে। ভোক্তা পর্যায়ে খুচরা বিক্রেতাদের অজুহাত সে আগের মতোই। পাইকারি আপনার 75 টাকা করে আনছে এই পেঁয়াজটা, এই যে পাইকারি 75 টাকা করে পেঁয়াজটা কিনে আনছি। আপনি 80 টাকা বেচলে পেঁয়াজের কী থাকে? গাড়ি ভাড়া খরচ দেয়া। এক কেজি আলু কিনে আমাদের প্রায় 40 টাকা, আমরা যদি 45 টাকা না বেশি আমাদের অনেক টাকা লস হবে। তাহলে সরকারি রেট তো 35 টাকা, কিনতে পারেন আমরা 35 টাকা বেচতে পারতাম, ওই দামে তো কিনতে পারি না যে 35 টাকা বেচবো। ডিমের দাম নিয়ন্ত্রণে 10 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলেও এখনও বাজারে আসেনি সেই ডিম। প্রতি 12.5 টাকা এটা আবার আড়ত দ্বারা যে দেয় আমরা এমনি বেচান লাগে। তাহুদ ছোড়ব, এটিএন নিউজ, ঢাকা।